গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন বাজছে 10:45, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে রান্নার কোনো তাড়া নেই, রবিবার তো বেলা করি আমি একটু রান্না করি, বেলা করি রান্না চাপাই আমি। তো আজকে রান্নাটা তো দেখাবই রান্নাঘরে। তার আগে বলি, যারা তোমরা যারা নতুনরা সাবস্ক্রাইব করেছো তারাকে অসংখ্য ধন্যবাদ। যারা পুরোনোরা আমার সাথে আছো, রেগুলার ভিডিও দেখছো, তারাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা আমার সাথে থাকো, এরকম করে আমার খুব ভালো লাগবে। একটা চলার পথকে সহজ করে দিও তোমরা, যেহেতু আমি একটা শুরু করেছি, তোমরা না থাকলে আমি কোনোদিনও এগোতে পারবো না। তো আজ রবিবার, আজকে সকালটা তো এরকমভাবেই জাস্ট, এই দেখো এখানে জামা কাপড় শুকুর দিয়েছি, কাঁচা হয়ে গেছে, স্নান করে এই পুজো করে মুড়িও খাওয়া হয়ে গেছে। যেমন মুড়ি খেয়েই জাস্ট দাঁড়ায় এসে দাঁড়ালাম 12টায়, এই দরজাটা, এটাই মেন গেট দেখতে পাচ্ছ তো আমার দরজা, আমার এটা জাস্ট এই দাঁড়ালাম এসে। এবার রান্না জোগাড় করতে হবে, রান্না করতে হবে, করে আজ বিকালের দিকে বাজার যাব। বিকালে আজকে সবজি কেনার দিন, সবজি কিনবো আজকে। আমি একা একা আগের দিনে গেছিলাম, শুধু মুদিখানার কিছু জিনিস নিয়ে চলে এসেছিলাম, আর কিছু নিন, অল্প অল্প করে কিনি। এখানে এখানে কোনদিন হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাবে, আর সেখানে দিন আমাদের মালপত্র বয়ে বয়ে সব ফেলে যেতে হবে, ওই জন্য অল্প করে কিনি যা কিনি। আর বিকালের দিকে দেখি সবজি কিছু কিনে নেবো, বড় যাবে, দুজন মিলে যাবো, একা আমাকে একা বয়ে আনতে হবে না, এটাই মেন জিনিস, ওই জন্যই বরকে সঙ্গে নিয়ে জানা হয়, মাল হওয়ার জন্য বলতে পারো। এক চলো রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে কথা বলি তোমাদের সঙ্গে। রান্নাঘরে চলে আসার পর আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা না আমি একদম ফাঁকিবাজি রান্না করবো, দেখো কত সহজভাবে করবো। এবং দেখো লবণ দিয়ে দেবো আমি, আর হালকা না হলুদ দিয়ে দেবো, ডিমের আঁচটা গন্ধটা একটু লাগে আমার খুব। হলুদ দিয়ে দিলে ডিমের যে আঁচটা পড়া একটা গন্ধ লাগে না, সেই গন্ধটা লাগে না। কড়াতে আমি 3-4 চামচ তেল দিয়ে দেবো, ডিমটা ভাজবো তো, চামচটা যেহেতু ছোটো আমার। ব্যাস কড়াতে আমার তেল তো হয়ে গেছে, গরম হয়ে গেছে তেল, আমার এরপর ডিমটা দিয়ে দেবো। এই রান্নাটা আমার যখন রান্না করতে ইচ্ছা করে না, যখন মনে হয় দূর আজ আর ভালো লাগছে না রান্না করবো না, তখন আমার এই রান্নাটা আমি করি। মানে প্রতিদিন তো মেয়ে বলি কি প্রতিদিনই রান্নাঘরে আসতে হবে না রান্না করতে হবে, সেরকম তো নয়। যেদিন আমার রান্না করতে ইচ্ছা করে না, যেদিন মনে হয় দূর আমাকে কিছু ভালো লাগছে না রান্না বান্না করবো না, সেদিনকে এই ফাঁকিবাজি রান্না আমি করবো। এ ভালো করে পুরো মাংস ঝোলের মতো করে মশলা করে নেবো, করে ডিম এ করে এ করবো, একেই ফাঁকিবাজি রান্না একদম। মানে এর থেকে ফাঁকিবাজি রান্নার মনে হতে পারে না। ঠিক আছে চলো, এটা ডিমটা হয়ে গেছে আমি নামিয়ে দিই। ওই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, আর আগে থেকে কেটে রেখে আলু এরকম করে বড় বড় করে আলু টুকরো করে হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ভাজবো। আলুর মধ্যে আমি যেমন হলুদ দিই, আলু ভাজতে গেলে তোমরা জানো তো হলুদ আর লবণ দিতেই হবে, লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো, তেল একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুগুলো আমার তো ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। হালকা সেদ্ধ করে নিলে সেই আলুগুলোকে না ভালো তেল লবণ হলুদ তো ভালো, একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিলে খুব ভালো হয়। ঠিক আছে চলো নামিয়ে দিই, আলুগুলো তো হয়েই গেছে। ওই কড়াতেই আমি 2 চামচ তেল দিয়ে দেবো, 2-3 চামচ দেবো, কেননা পেঁয়াজটা ভাজা হবে তো একটু বেশি করে। আর
আমি এখানে কারি পাতা খাই জানো তোমরা, তাই কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা খুব ফোটে, জল দেখা বলে পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা তাড়াতাড়ি হবে তার জন্য আমি লবণ দিয়ে দেবো। এখানে এত লবণ দিচ্ছি তরকারিতে, কিন্তু হওয়ার সময় আর লবণ দেবো না। আলুতে লবণ দেওয়া আছে, ডিম ভাজার সময় তো অটোমেটিক লবণ দিয়েছি। আর কিন্তু তরকারিতে ভেবে তুমি টেস্ট করে তারপর লবণ দেবো, তার আগে কিন্তু লবণ আর দেবো না। দুবার তিনবার আমার এখানে ওখানে ওখানে লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি কুঁড়ে রেখেছি রসুন কোঁড়া। দেখেছি আমার ঠিক আমি কুঁড়ে শর্টকাট রান্না করলে কুঁড়িয়ে করি আদা কুঁড়া। এই যো এতে করে আমি শর্টকাট করে নিই, বাঁটতেও হয় না, সিলে বাঁটতেও যখন ইচ্ছা করে না একদম। আমি গুঁড়ো মশলাগুলো বাটতে এক এক করে নিয়ে নিয়েছি, এক চামচ করে পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে আমি গুলিয়ে নেব। এখানে হয়ে গেছে মশলাটা, ওটা আদা রসুন সমস্ত কিছু হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা তো হয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমার বেশি বাসনপত্র নেই, তো যেটুকু মানে বাড়ির থেকে অল্প যেটুকু দরকার দুজনের রান্না খাওয়া সেটুকু অল্প স্বল্প আছে, তাই তোমাদেরকে আমি বেশি বাসনপত্র দেখাতে পারিনি গো। মানে যেটুকু ভাড়া বাড়িতে বাইরে এলে গেলে যেটুকু দরকার সেটুকুই আমার কাছে থাকে, ওর থেকে বেশি আমি আনিনি। বইয়ে আনবো আবার প্রতিবারে ফেলে ফেলে যাবো, কত করবো বলো, এগুলো সম্ভব তো নয়। জানো তো আমাদের চাকরি, আমরা আজকে এখানে আবার 6 মাস 8 বছর পর অন্য জায়গায় ট্রান্সফার হতে হয়। এটা তো আমার কষানো হয়ে গেছে, তাই আমি জল ঢেলে দেবো। একটু বেশি করেই মানে ঝোলঝোল কাড়ি কাড়ি হবে আর কি, জলটা একটু মরবে। আলুটা তো হালকা সেদ্ধ আছে, খুব একটা সেদ্ধ তো তখন করিনি। এটা গোটার ডিমকে সেদ্ধ করে, গোটার ডিমকে সেদ্ধ করে যদি ঝোল খাও সেই ঝোলের যে আস্বাদ। আর এই ডিম ডিমগুলোকে এইভাবে ভেজে আমি টুকরো করে নিয়েছি, দেখলে তখন তোমরা সেই ডিমগুলোকে ভেজে টুকরো করে নিয়ে যে ঝোলের আস্বাদ দুটো পুরোটাই আলাদা, একই। তুমি যদি দুটো মানুষের দুটো ডিম দাও আর এখানে দুটো ডিমকে ভেজেই ঝোল হচ্ছে, পরিমাণ মানে পর্যায়টা একই, কিন্তু এটা খেতে খুব সুন্দর আস্বাদ হয়। ঝোলটা হয়ে গেছে, আমি জাস্ট ডিমটাই দিলাম। এবার জাস্ট 1 মিনিট রেখে আমি গরম মশলাটা এর মধ্যে দেবো। ব্যাস এই গরম মশলাটা আমি দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর ঢাকা দিতে হয়, আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা এই পর্যায়ে রেডি হয়েছে, দেখো ঝোল আমার কমপ্লিট। আমি রান্না করি, ব্লগটা শেষ করে দেবো, আমি আর বাড়াবো না ব্লগটা, জাস্ট একটা রান্না দেখে আর শেষ করে দেবো। আজ ফাঁকিবাজি রান্না তোমাদের কেমন লাগলো তোমরা বলো, জানো আর একটা ট্রাই করে দেখো, সত্যি খুব আস্বাদ ভালো হয়। আমি গোটা ডিমের ঝোল তো আমরা খাই, প্রায় খাই গোটা ডিমের কারি, সেটা সেদ্ধ করে যেমন ভেজে তেলে ভেজে খাই, কিন্তু এর আস্বাদটা সেটা শুধু মশলারই আস্বাদ পাওয়া যায়, কিন্তু এর আস্বাদ ডিমের আস্বাদটা পুরো ঝোলের মধ্যে ফুটে ওঠে। তো তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো, আশা করি তোমরা জানো বিষয়টা। তবুও অনেকে অনেকে হয়তো করে না, ডিম ভেজে আবার ঝোল হয়, তো এরকম করে অনেকেই জানে, অনেকে আবার জানে না হয়তো। তো তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই খুব ভালো হবে। তো আমার সাথে থাকো, আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকো, তোমরা রেগুলার ভিউজগুলো নেই ভিউজ বাড়াও, রেগুলার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, এর থেকে বেশি আর কিছু বলবো না, আর বাড়াবো না ব্লগটা আমি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকো।